নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি অনেকদিন পর একটি সবজি রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন এগুলো হচ্ছে কাঁকরোল। আমরা সকলেই প্রায় কাঁকরোলের অনেক রকম রেসিপি খেয়ে থাকি, তার মধ্যে বেশিরভাগ আমরা কাঁকরোলটা ভাজাই খাই। তো ভাবলাম একটু অন্যরকম রেসিপিটা করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি খুব বেশি পরিমাণে নিইনি, এখানে 4টে কাঁকরোল নিয়েছি, পরিমাণটা একটু কম। তো কাঁকরোলের ওপরে যে দানাগুলো হয় সেটা একটু বঁটির সাহায্যে কিংবা চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নেব, দিয়ে 2 টুকরো করে রেসিপিটা আমি করব। খুবই মুখরোচক একটি রেসিপি, সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে আমি রেসিপিটা করব। তো ফিরে আসছি কাঁকরোলটা ধুয়ে আর আমি 2 টুকরো কুটে নিয়ে মূল রেসিপিতে আবার ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, কাঁকরোলগুলো এইরকম 2 টুকরো করে কেটে নিয়েছি আর ওপরের ঘাটা একটু পরিষ্কার করে নিয়েছি। আমি প্রথমেই বলেছিলাম যে উপরে যে দানাদার জিনিসগুলো থাকে সেটা পরিষ্কার একটু বটি দিয়ে ছুলে নিয়েছি, আর দুই সাইডের বোঠা এরকম কেটে নিয়ে 2 টুকরো করে নিয়েছি। আর একটা পাত্রে আমি গ্যাস জ্বেলে জল গরম হতে বসিয়ে দিয়েছি। আমি কাঁকরোলগুলো প্রথমে একটু সেদ্ধ করে নেবো, তো তার জন্য জলে দেব অল্প পরিমাণে আমার হলুদ লবণ পরেও দিতে হবে, তো এখন জলে দিয়ে দিলাম অল্প হলুদ লবণ আর অল্প হলুদ গুঁড়ো, মিশিয়ে নিলাম ভালো করে। এবার একে একে কাঁকরোলগুলো আমি সেদ্ধ হতে দিই। একদম সাধারণ চটজলদি হয়ে যাওয়ার রেসিপি, অথচ একটু নতুনত্ব, খেতে খুব ভালো লাগে। ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে ভালো লাগে, একটু গ্রেভি হবে তো তার জন্য রেসিপিটা করার জন্য আমি কাঁকরোলটা 60-70% সেদ্ধ করে নেব। আমি কাঁকরোলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু মশলা রাখবে, মশলা বলতে জিরে আদা কাঁচা লঙ্কা, নিরামিষ যেহেতু তো, আর একটা পুর হবে, একটা আলুর পুর হবে, তো তার জন্য নিয়েছি এই অল্প টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন। আর সঙ্গে মশলার জন্য লাগবে জিরে আদা কাঁচা লঙ্কা বাটা, আমি বাটা মশলাই দেবো, এখানে শুকনো মশলা খুব কম দেব। তো কাঁকরোলটা যতক্ষণ সেদ্ধ হবে ততক্ষণ এই সামান্য আদা কাঁচা লঙ্কা আর গ্রেভির জন্য একটু জিরে আদা কাঁচা লঙ্কা একটু ছিলে অল্প করে বেটে নেব। তো বন্ধুরা, কাঁকরোলগুলো সেদ্ধ করে নিয়েছি আর ভেতর থেকে সমস্ত কিছু শাঁসটা বের করে নিয়েছি। তো দানাগুলো খুব শক্ত ছিল না, নরম ছিল, তাই শাঁসটাও একটু আধ বাটা করে বেটে নিয়েছি। এবার একটা পুর তৈরি করব, এর ভেতরে পুরটাকে ভরে দিয়েই আমি রেসিপিটা করব। তো তার জন্য একটা ছোট্ট আলুকেও সেদ্ধ করে নিয়েছি। তো কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল। রেসিপিটা আমি সর্ষের তেলে করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো প্রথমে আমি পুরটা করব, তো দিয়ে দেবো তেলের ওপরে 1 চামচ তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই পুরের সময়। তো কালো জিরে দিয়ে দিলাম, এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। পাস্তা না নিলেও হয়, আলু পুরটা দিলেও হয়। তো দেখলাম দানাটা খুব শক্ত নেই, তো যে কোনো জিনিস তো নষ্ট করা উচিত নয়, তাই ফেলে না দিয়ে পাস্তাকে কাজে লাগিয়ে দেবো তেলের কাজে। আমি এখানে আটবাটা পাস্তাও দিয়ে দিলাম, যে কাঁকরোলের যে ভিতরে পাস্তা একটু বেটে নিয়েছিলাম। কাঁকরোল সেদ্ধর সময় দিয়েছিলাম অল্প লবণ, এই পুরের সময়ে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, একদম সামান্য, কেননা ঝোলেও একটু লবণ যাবে। আর দেব অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর এখানে 1টা কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি, সেটাও দিয়ে দেবো পুরের মধ্যে, তাহলে পুরের স্বাদটা খুব ভালো আসবে। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে পুরটাকে অল্প একটু কষিয়ে নিই। তো দেখুন বন্ধুরা, পুরটা একটু মিনিট দুয়েক নেড়ে নিয়েছি, পুরটা কড়াই ছেড়ে দিচ্ছে,
হয়ে গেছে আমাদের পুরটা রেডি। তো পুরটাকে একটু ঠান্ডা করে নেব, দিয়ে সমস্ত যে কাঁকড়গুলো আমি মানে সেদ্ধ করে রেখেছি তো পুরগুলো এই খোলগুলোর মধ্যে ভরে নেব। তারপরে আসছি পরের প্রসেসে। তো সমস্ত পুর কাঁকড়লের খোলে আমি পুরগুলো একেবারে সুন্দরভাবে ভরে নিয়েছি। আর আগেই বলেছি যে সর্ষের তেলের রেসিপিটা করব, তার জন্য গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, ব্যাটারটা বানিয়েছি আমি এক চামচ বেসন আর এক চামচ কর্নফ্লাওয়ার, একটু লবণ আর একটু হলুদ দিয়ে। তো তেল আমার গরম হয়ে গেছে, এইবার সমস্ত কাঁকড়লগুলো আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে ভেজে নেব, একে একে দিয়ে দেব, আস্তে খুব সাবধানে করতে হবে যেহেতু কাঁকড়টা অনেকটাই সেদ্ধ নরম হয়ে আছে। তেলটা গরম করে গ্যাসের আস্তে একটু কমিয়ে দিতে হবে, না তো প্রথমেই হাইটে থাকলে ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা ভালো করে সেদ্ধ মানে সেদ্ধ তো হয়েই আছে, তো তবুও একটু ভালো করে ভাজবে বাইরে ভেতর সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো আমি একসাথে চারটে দিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আরও চারটে দিলে আমার ভাজা হয়ে যাবে, তো আমি চারটে চারটে করেই ভাজবো। আঁচ কম করে দিয়েছি গ্যাসের, এবার একটু টাইম নিয়ে সাবধানে এপিট ইপিট করে আমি কাঁকড়লের টুকরোগুলোকে ভেজে নেব। হালকা লাল হয়েছে, এবার অপর পিঠটাও পাল্টে দেবো। বন্ধুরা আপনারা যদি আমিষ খেতে পছন্দ করেন তো এই বেটারটা যে আমি গুলেছি কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে, এর মধ্যে আপনারা একটা ডিম ফাটিয়ে দিতে পারেন, তাতেও স্বাদ খুব ভালোবাসে। আর যে পুরটা তৈরি করেছি, পুরটা তৈরি করার সময় আপনারা পেঁয়াজ কুচি রসুন কুচি দিতে পারেন, তাতেও একটু ভিন্ন ধরনের স্বাদ হয়, ওটাও স্বাদ ভালো হয়। তো আমি আজ আমিষ করছি না, নিরামিষই করছি, এতেও স্বাদ ভালো হয়। আপনারা যেমন পছন্দ করেন সেই রকম করেই একবার অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো এক পিট মোটামুটি ভাজা হয়েছে, খুব কড়া লাল করে ভাজবো না যেহেতু এটা গ্রেভি, মানে শুধু ভাজা খাবো না পাকোড়া, এটা একটা গ্রেভি করব, তো সে কারণে মিডিয়াম ভাজবে, বেশি কড়া ভাজলে শক্ত হয়ে যাবে। তো এইভাবেই এপিট উপিট উল্টে আমি সমস্ত পুর ভরা কাঁকড়লগুলো ভেজে নিই। তো বন্ধুরা দেখুন সমস্ত কাঁকড়লের পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। গরম ভাতে ডালের সাথেও খেতে খুব অসাধারণ হয়, কিংবা বিকালের টিফিনে আপনারা একটু নতুনত্ব পাকোড়া, এটা আলুর চপ বেগুনিগুলো তো আমরা সবসময় খেয়ে থাকি, তো এটা একটু নতুন ধরনের, এটাও কিন্তু সস দিয়ে খেতে অসাধারণ লাগবে, মুড়ির সাথেও খাওয়া যাবে। তো আমার তেল আমি যেহেতু অনেকটা তেলে ভাই ভেজেছিলাম তো তেল অনেকটাই কমিয়ে নিয়েছি, দু চামচ তেল রেখেছি। আমি এই কড়াইয়ে সম্পূর্ণ রান্নাটা করে নেব, তো তার জন্যে ফোড়নও দেবো, একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা, আর এখানে একটু গোটা গরম মশলা নিয়েছি, দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি, একটা দারচিনির টুকরো, দুটো লবঙ্গ আর গোটা জিরে আগে দিয়েছি। এখানে মশলা নিয়ে বলেছি আদা জিরে কাঁচা লঙ্কা, তো ফোড়নটা হয়ে গেছে, এবার এই আদা বাটা এবার আদা বাটাটা একটু নিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। বাটাটা 1 মিনিট নেড়ে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো পেস্ট, একটা টমেটো গোটাটা দিইনি অর্ধেকটা দিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি একটু টমেটোটা ঘষে দিয়েছি, কেটে দিইনি, এরকম ঘষে দিলে তরকারির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। এবার টমেটোটা নেড়ে নেবো ভালো করে, একটু
টমেটোটাও কষিয়ে নেবো। তো এই সময় একটু শুকনো মশলা দেবো, দেবো অল্প, হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দেবো। যেহেতু আগে লবণ দেওয়া আছে তাই লবণটা খুব বুঝে দিতে হবে, একদম সামান্য দেবো লবণ, খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু ঘন ঘন গ্রেভিটা হবে। আর দেবো কালারটা আসার জন্য একটু সামান্য, এটা ঝাল হবে না, কাশ্মীরি লঙ্কা দেবো। এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একটু কালারটা হলে দেখতে ভালো লাগে। তো এবারে এই সমস্ত মশলা বাটি ধোয়া একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে একটু ভালো করে 2 মিনিট টাইম নিয়ে কষিয়ে নিই। যে কোনো রান্না মশলাটা কষালে তার স্বাদ ভালো আসে। অল্প সামান্য জল দিয়ে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্না, তো এই সময় দেব একদম অতি সামান্য 2-4টে চিনির দানা। মিষ্টি হবে না কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে। আর আমি যেহেতু অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, তাই জিরে গুঁড়োটা আর দেবো না, দেবো সামান্য পরিমাণে হাফ চামচ ধনিয়া পাউডার, একদম অল্প ধনিয়া পাউডার। আপনারা চাইলে এই রেসিপিটাতে একটু টক দই দিতে পারেন, তাতেও ঝোলটা খুব সুন্দর হয়। তো আমি এখানে টমেটো দিয়েছি, টক দইটা দেবো না। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার কাঁটা বন্ধ দেওয়া পর্যন্ত। রান্নাটা চট জলদি হয়ে যায়, উস্তা তৈরি করে ভেজে নিলেই রান্নাটা হতে বেশি টাইম লাগে না, 2-10 মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায়। এবার মশলাটা কষে নিয়ে আমি ঝোলের জন্য একদম কম অল্প পরিমাণে জল দিয়ে দেবো। তো মশলাটা একটু কষিয়ে নেবো ভালো করে, সামান্য পরিমাণে অল্প হাফ কাপ মতন জল দিয়েছি। আর ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এই সময় একে একে আমি কাঁকরোলের বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, কেন ঝোলের সাথে একটু ফুটলে মশলার ফ্লেভারগুলো ঢুকবে ভেতরে। খুব বেশি জল দিই, এই তরকারিটা একটু মাখো মাখোই ভালো লাগে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, আর 2 মিনিট ফুটলেই হয়ে যাবে আমাদের কাঁকরোলের এই নতুনত্ব রেসিপিটা। তো এই সময় দেব একদম খুবই অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, যেহেতু নিরামিষ তরকারি একটু ঘি গরম মশলা দিলে স্বাদটা খুব ভালো আসে। গরম মশলা দেওয়ার পরেও একটু ফুটিয়ে নেব। তো রেডি হয়ে গেছে, শেষে দেব, গ্যাস অফ করে দিয়েছি, এবার শেষে দেব অল্প পরিমাণে হাফ চামচ মতো ঘি। এবার ঢেকে 5 মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের কাঁকরোলের এই রেসিপিটা। তো 5 মিনিট পর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের কাঁকরোলের এই নতুন রেসিপিটা। তো এই দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের রেসিপিটা, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। একদম সামান্য ঘরোয়া মশলা দিয়ে আমি রেসিপিটা করেছি, খুব বেশি টাইম লাগে না, অথচ খেতে দুর্দান্ত স্বাদের কাঁকরোলের একটা নতুন রেসিপি। আর দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, একদম সফট হয়েছে, একদম খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন, একটু ধৈর্য সহকারে করলেই খেতে অসাধারণ হয়। যে কোনো রান্না একটু টাইম দিয়ে করলেই তার স্বাদ মনে হয়, আমি মনে করি খুব ভালো হয়। তো যাই হোক না কেন বন্ধুরা, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভিন্ন স্বাদের একটি রেসিপি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন
যে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।